এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিসেস দেববর্মন, এই যে আপনাকে নিয়ে এত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হলো, এরপরেও তো কাউকে কোথাও আসতে দেখছি না। তবে কি সবাই মেনে নিয়েছে আপনি খুনি? সরে যান, সরে যান, এখন আর কোনো প্রশ্ন করা যাবে না। We want justice. Justice for Dali. We want justice. Justice for Dali. We support Dali. Justice for Dali. We support Dali. Justice for Dali. We want justice. 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 আপনার স্বামীর এত কাকুতি মিনতি করার পরেও আজ কেউ এখানে আসেনি, এই বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আর সাধারণ মানুষ একজন খুনির হয়ে কেন দাঁড়াবে? বরং তারা তো চাইবে যে ওই খুনির শাস্তি হোক। আর তবে এতেই তো আমার রাজার আত্মা শান্তি পাবে। কেউ আসবে না ডালির পক্ষে, কেউ আসবে না, কেউ বলতে আসবে না। বলুন মিসেস দেববর্মন, বলুন, কিছু বলছেন না কেন আপনি? বলুন মিসেস দেববর্মন। আপনার পক্ষে এত বড় একটা মিছিল, কিন্তু আপনার স্বামী রক্তিম বাবু এখানে তো নেই, তবে কি উনি আপনাকে বিশ্বাস করেন না? তবে কি আপনার স্বামী মেনে নিয়েছে যে আপনি খুনি? তাহলে কিসের এত প্রতিবাদ আর কিসের এত মিছিল? আপনার স্বামী তো আপনার পাশে নেই মিসেস দেববর্মন। আমার জন্য আপনি আসবেন না? না না, এটা হতে পারে না। রক্তিমবাবু তাহলে কোথায় আছেন আপনি? কোথায় আছেন? We want justice, justice for Dali. 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 রক্তিমবাবু কোথায়? সবাই এখানে আছে, উনি এখনো এসে পৌঁছালেন না কেন?
সোশ্যাল মিডিয়ায় মিস্টার রক্তিম দেববর্মণ আপনার হয়ে এত গলা ফাটালেন, অথচ কোর্টের বিচারের দিনই উনি হাল ছেড়ে বাড়ি বসে আছেন। তার মানে জীবনের সবচেয়ে কঠিন দিনে আপনার জীবন সঙ্গী আপনার হাত ছেড়ে চলে গেল। তুমি নিশ্চয়ই ভাবছো ভাইদা কোথায়, তাই না? হ্যাঁ, মানে তোমরা সবাই এসেছো, উনি আসেননি কেন? হে শর্মিন্দা, রক্তিমবাবু ঠিক আছেন তো? কেউ কিছু বলছো না কেন বলো? দালি, তুমি নিজে এখন এত বিপদের মধ্যে রয়েছো, এখনো তুমি রক্তিমের কথা ভাবছো? না, আমার আমার মনটা কেমন অস্থির অস্থির করছে। আচ্ছা, রক্তিমবাবুর শরীর ঠিক আছে তো? আরে কি হলো, তোমরা চুপ করে আছো কেন বলো? তোমরা কেন বুঝতে পারছো না? আচ্ছা, তোমরা যখন এলে তখন ওনাকে নিয়ে আসলে না কেন? আমার মনটা কেমন কু ডাকছে তোমরা কেউ বুঝতে পারছো না সেটা। তোমরা যখন এলে ওনাকে ওনাকে একা ছেড়ে দিলে, ওনাকে নিয়ে আসতে পারলে না? রক্তিম আমাদের সাথেই আসছিল, ও হঠাৎ করেই বললো যে ও তোমার নামে মানত করেছে, মন্দিরে গেছে পুজো দিতে, চলে আসবে এক্ষুনি চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। শুধু তুই নিশ্চিন্তে থাক মা, আজ তোর কোনো ভয় নেই, আজ এতগুলো মানুষ সবাই তোর সঙ্গে আছে। আজ মিসেস গালি দেববর্মনের কেস আদালতে উঠেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষের এক বিরাট মিছিল এসে দাঁড়িয়েছে ওনার পক্ষে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আদালতের রায় শোনার জন্য। কি লেখা আছে মিসেস গালি দেববর্মনের ভাগ্যে? আজকে কি উনি শাস্তি পাবেন নাকি আদালত ওনাকে বেকসুর খালাস করবে? বৌদি, আজ আমরা সকলে তোমার হয়ে লড়বো। বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুইও হাল ছাড়বি না, এই লড়াইয়ে তুই হারবি না ডালি। আমি নিজেকে নিয়ে ভাবছি না ভালো বাবা, আদালতে যেটাই রায় হোক আমি সেটা মাথা পেতে নেবো, আমার সেটা নিয়ে ভয় নেই। হ্যাঁ, কিন্তু তাহলে তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওনার এখনো এখানে এসে না পৌঁছানোটাই না আমাকে ভাবাচ্ছে কনস্ট্যান্টলি। আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চলুন। We want justice, justice for Dali. We want justice, justice for Dali. We want justice, justice for Dali. তুমি দেখো ঠাকুর, আমার মেয়েকে যেন আজ বিনা দোষে কোনো শাস্তি না পেতে হয়। শুনানি শুরু হয়ে গেল, রক্তিমবাবু তো এখনো এলো না। অর্ডার, 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 প্লিজ মেইনটেইন দ্য সাইলেন্স, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইউর অনার। মিসেস দেববর্মনের এগেনস্টে খুনের যে অ্যালিগেশনস এসেছে সেই কেসে